বেরিয়ে পড়েছি একটা অজানা সফরে। আজকে আমাদের শান্তিপুরের লোকালি মেথিডাঙ্গা নামক একটি সুন্দর সবুজে ঘেরা গ্রাম, যে গ্রামটি জনশূন্য, মানুষ বসবাস করে না বললেই চলে। বন্য কিছু প্রাণী এবং সবুজায়নের ভরা একটি গ্রাম। আপনাদের দেখাবো চারপাশের পরিবেশটা। ছোটোখাটো বাঁধ রয়েছে, রাস্তার মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। সামনেটা আমরা দেখার চেষ্টা করব কি রয়েছে সামনে। আমাদের একটা কৌতূহল থেকে আমরা আসলে এই রাস্তা দিয়ে ঢুকছি। পুরো বালিতে পূর্ণ একটি রাস্তা। আমরা এই রাস্তা ধরে সবুজের পথ ধরে গ্রাম বাংলার এগিয়ে যাচ্ছি। রাস্তা অনেকটা খারাপ হলেও আমরা দেখার জন্য যাব ভিতরে। আপনারা দেখছেন জল জমেছে যেখানে মানুষ দেখছেন রাস্তার পরিস্থিতি। এরকম খারাপ রাস্তার মধ্যেও গ্রাম বাংলার একটা সৌন্দর্য লুকিয়ে থাকে, যেটা আমরা উপভোগ করতে পারি। রাস্তাটা অনেক খারাপ হলেও এখানে কাদার সময় কিন্তু চলাচল বেশ কঠিন হয়ে পড়ে। যদিও এখানে জনশূন্য, সাধারণ মানুষ যাওয়া আসা একদম নেই বললেই চলে। মাছ ধরার জন্য জেলে যারা, তারা এই পথ ব্যবহার করে। নদীর কিছুটা অংশ এখানে ঢুকে অনেকটা জল জমে মাছ চাষবাসের উপযুক্ত হয়ে রয়েছে। এখানটাতে মাছ ধরার অনেক ব্যবস্থা, জাল খাটানো রয়েছে। পড়ন্ত বেলায় আমরা গ্রাম বাংলার সবুজ পথ ধরে নদিয়া জেলার শান্তিপুরের মেথিডাঙ্গা নামক একটা গ্রাম আমরা পরিদর্শন করছি। দুই দিক সবুজায়ন।